গুড মর্নিং আমি চলে এসেছি সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক ভিডিওটা নিয়ে স্টার্ট করবো আজকে সেটাই দেখো ফার্স্টে আমার মেয়ে ঘুমোচ্ছে তোমাদের দেখালাম মানে দেখাবো সেকেন্ড আমার বর তো ফোন নিয়েই দাঁড়িয়ে থাকে ঘুম থেকে উঠে আগে ফোন বাবা রে বাদ দাও তারপর সকাল সকাল চা খেলাম তারপরে চাটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো চাও খাচ্ছি তারপরে আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এলাম সেটা হলো তারাও অ্যাক্সিডেন্ট ফোনটা ডিস্টার্ব করছে ও বাবা হাতে কি ব্যথা করছে হাতে ফোন নিয়ে ধরে দেখা না সম্ভব হয় না খুব কষ্ট হয় ধরে দেওয়ার লোকও নেই কেউ খুব কষ্টকর ব্যাপার তা চলো দাঁড়া ঘুমোচ্ছে এখন বাজে কটা বাজে পৌনে দশটা না হ্যাঁ পৌনে দশটাই হবে যে মাইয়া ছোটো মাইয়া নিয়ে ব্যস্ত দেখো ফেসবুকই করছে দেখো ও না হোয়াটসঅ্যাপে ঢুকেছে এই যে জামা প্যান্ট পরা হয়ে গেছে চা পরে আছে চা খেতে এখনো দেরি আছে ফোন নিয়ে ব্যস্ত ঘুম থেকে উঠে গেছে ফোন নিয়েছে ফ্রেশ হয়ে কি গো কৌশিকবাবুর চা ওনার দুটো বিস্কুট আমারই দেখো একটা বিস্কুট তাও মাঝখানটা আবার গোল এখন দুজন মিলে একটু চা খেয়ে নিই তারপর তোমাদের সাথে ধরো আমার বন্ধুর টু হান্ড্রেড মানে দুশো জন ঠিক আছে তা দুশো জন যদি আমার বন্ধু থাকে তা দুশো জনের মধ্যে কি পঞ্চাশ জন থেকে একশো জনও কি ভিডিও দেখা যায় না আমার কেন সবার ক্ষেত্রেই দেখছি আমি হয়তো তাদের পাঁচশো বন্ধু আছে কিন্তু সেখানে দেখছি কজন কুড়ি জন দশ জন পনেরো জন আটলে পঞ্চাশ জন আর দার্স ভাই কেউ নয় কেন করছো তোমরা এটা বারবার বলছি আমি কেন বলছি সবাই বলছে একে অপরের পাশে থাকি আমরা আমাদের ভিত আমাদেরকেই শক্ত করতে হবে কেউ আমাদেরকে সাপোর্ট করবে না কেউ আমাদের সাহায্যও করবে না দরকার নেই থাক আমরা নিজেদের থেকে কিছু দেখাই না আমাদের নিজেদেরকে কিছু ক্ষমতা নেই ওর যারা ওপরে উঠেছে তারাও কিন্তু ঠিক এইরকমই করে উঠেছে হয়তো আমরা তাদের ভেতর খাবার হয়তো জানি না ওই জন্য আমরা হয়তো বলতে পারছি না কিন্তু দেখবে আশা করি তারাও কিন্তু এই সেম জিনিসই করেছে তবে কিন্তু আজ এক এই জায়গাটা উঠেছে তা তোমরাও একে অপরের পাশে আমরা থাকি চলো আমিও যেরকম সবার ভিডিও দেখি এক দিনে একটাই দেখো না সকালে একটা হয়তো পোস্ট করলো বা রাতে একটা পোস্ট করলো তো দুটো ভিডিও দেখতে এমন কোনো ব্যাপার না তো নেটটা বাঁচিয়ে রাখি সারাদিন একে তাকে না সাহায্য করে বেকার বেকার বড়দের না হাত বাড়িয়ে আর আরেকটা কথা হলো মমিতা বাসেক তো ভালো ফাটিয়ে দিচ্ছে ইউটিউবে ইউটিউব কেন ইনস্টাতেও ফাটিয়ে দিচ্ছে যদি বলো কেন ওর বাবা ওর পেছনে যে লাগতে যাচ্ছে তার ছবি নিয়ে ইনস্টাতে আর ইউটিউবে প্ল্যাটফর্মে এসে তো পুরো পোস্টার বাড়িয়ে দিচ্ছে এবার ওই নিজেই বলছে সাহায্য করো সাহায্য করো সাহায্য করো রে পাবারে ও কত বড় সাহায্য করতে বলছে সবাইকে কেউ করছে কি পোস্টার দেখলাম করেছে বাবা কি সাংঘাতিক মেয়ে ওর নিজে সাহায্য করছে না লোকের সাহায্য করছে না লোকের ক্ষতি করছে ভগবানই জানে কারণ ওর মাতৃত্ব নিয়ে কে নাকি কাল প্রশ্ন তুলেছ তার জন্য এটা করাটা উচিত হয়নি মাতৃত্ব নিয়ে কেউ কারোর প্রশ্ন তোলা উচিত হয়নি সে যা যেটা সে সেটা এমনি তুমিরা বলো ঠিক আছে কিন্তু মাতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলো না কারণ মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলাটা ঠিক নয় ওই জন্য আমি বলছি মাতৃত্ব নিয়ে তুলো না যার মাতৃত্ব যেরকম সে সেরকমই থাকবে সে কম হোক বেশি হোক সেটা তাদের পার্সোনাল ব্যাপার মাতৃত্ব নিয়ে কেউ তুলো না কেন এটা তাকায় তুললে এটা ভগবানও সহ্য করবে না মাতৃত্ব নিয়ে কেউ সুতরাং কেউ তুলো না সে আমাকে বললেও আমি কেন ছেড়ে দেবো তো উনি কেন বা ছেড়ে দেবে উনি আজ ইউটিউব প্ল্যাটফর্মে এসছে বলে সে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো কী কথায় ছিলাম কী কথায় চলে এলাম বড়ো কথা হলো তোমরা একে অপরকে সাপোর্ট করো যদি বড় বন্ধুত্ব করো নাহলে কিন্তু এরকমভাবে হচ্ছে না ইউটিউবে এরকমভাবে এক বছর কেন দু বছরেও কেউ ওয়ান সাবস্ক্রাইবে চার হাজার ঘণ্টা কোনো মতেই ইয়ে করতে পারবে না এমনটা অন হতেও হবে না এরকম করলে হবে না তোমরা যদি আমরা যদি সবাই একে অপরকে ভিডিও যদি দেখি হ্যাঁ দেখো বড়ো ভিডিও কিছু কেউ দেখলে ওখানে আর নেট চলে যায় আট মিনিটের মধ্যে কেউ ভিডিও ছোটো করে করুক পুরোটাই দেখা যায় আর আমি পুরোটা আট মিনিটের মধ্যে যতগুলো ভিডিও পাই সব কটাই দেখি কেটেও দেখি না আর লাইক দিয়ে কমেন্ট বক্স বলে যায় যে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে গেলাম নাহলে বন্ধুত্ব বড্ড কেটে যায় আর আমার বন্ধুত্ব বড্ড কেটে যাচ্ছে কেন যাই না মানে আমি নয় আমাকে যারা করছো কেটে যাচ্ছে তার মানে কি তোমরা ছটপট এসে সাবস্ক্রাইব মানে সরি বন্ধুত্ব করছো কিন্তু লাইক করছো কিন্তু হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছ না আর আমি বুঝতেও পারছি না আর কথা হলো তোমরা ভিডিওটা পুরো দেখছো না মনে আসে অল্প অল্প করে এক মিনিট হলো কিন্তু দশ সেকেন্ড হলো কেটে দিচ্ছ কেটে 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 দিচ্ছি এরমভাবে দেখো না এরমভাবে দেখলে তাহলে ভিডিও বানিও না মানে করো না লোকের লাইক দরকার নেই বুঝ এমনি নর্মাল যেরকম হচ্ছে সেরকমই হোক যেরকম দরকার নেই ছেড়ে দাও তাই নাকি রে না হাওয়া হচ্ছে ঠান্ডা আছে আজকের তো ওই জন্য বলছি তোমরা একে অপরকে সাপোর্ট করো বন্ধুত্ব হাত বাড়াও আমি যেরকম এক হাত বাড়াচ্ছো তুমিও এক হাতের মধ্যে বাড়াও তবে তো আমরা একে অপরের বন্ধুত্ব হবো তবে তো এগিয়ে যেতে পারবো বলো তোমরা যদি কেউ যদি কারোর ভিডিও দেখো তাহলে তো ভিউজ তো অটোমেটিক কমে যাবে দশজন পাঁচজন হার্ডলি পনেরো জন পঞ্চাশ জন এ আদার্স বাই হচ্ছে না হচ্ছে কখন এক সপ্তাহ দু সপ্তাহ এক মাসের পর হচ্ছে এটাগুলো ঠিক এগুলো না একে অপরের বন্ধুত্ব মানে কি বন্ধুত্ব তো একটা জিনিস একটা এর কাজ করার জন্যই তো বন্ধুত্ব একে অপরের হাত ধরে করেছে না তুমি আমায় সাপোর্ট করবে আমি তোমায় সাপোর্ট করবো তুমি আমায় হেল্প করবে আমি তোমায় হেল্প করব কি তাই তো আমি তো ভুল বলিনি এটাই তো এটাই তো ন্যাচারালি না এটাই তো করা উচিত সুতরাং কিন্তু করো না তোমরা এটাই হলো তোমাদের মাথায় গোবর পোড়া না বুদ্ধি কে যান ভিমৃতি হয় এটাই তো আমি বুঝে পাই না তো বেশি কথা আর বলবো না বেশি কথা বললে বেশি বড় ভিডিও বেশি বড় ভিডিও দেখতে তোমাদের খুব কষ্ট হয় দেখে একটুখানি স্ক্রিপ্ট করে বেরিয়ে যায় এদের ভিউজ খায় না কমেন্ট করো কমেন্ট এবার কী বলবো যারা নতুন আসছে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ছোটো বেল বাটনটা ছোটো ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে চলে যাবে এটাই বলার ছিল আর আজকে রাতে আবার একটা নতুন ভিডিও আনছি কুমার শানুর গানের গলার ভিডিও নিয়ে আসবো কী হয়েছে কুমার শানুর ভিডিও গানের গলা করে নিয়ে আস মানে গলা বলে গান গাইবে দেখবে তোমরা আছে কেউ গান গাইবে সেটা তোমরা দেখবে তোমাদের দেখে কেমন লাগে সেটা কিন্তু তোমাকে আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও ঠিক আছে কারণ আমার মনে হলো আজকে একজন গা গান গাইতো কিন্তু হট করে ছেড়ে দিয়েছে কিছু আর্থিক আছে কিছু বাড়ির সমস্যা আছে বা কিছু হচ্ছে কি যে নিজের সমস্যা আছে সব কিছু মিলে ওই এক জায়গায় দাঁড়ায় ঠিক আছে তারপর থা হয়ে গেছে সাদি সুদা হয়ে গেলে আর গান গাইতে ছেড়ে দিয়েছে ঠিক আছে তো এইটার জন্যে তোমাদের মনে রাখতে হবে আজকে রাত্রি ঠিক সাড়ে আটটার মধ্যে আমি একটা ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা দেখতে কিন্তু কেউ ভুলে না প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি তোমাদের যদি সহযোগিতায় যদি সে যদি আবার উৎসাহ হয়ে গানটা ধরে কি ভালো চাও না কারুর তাহলে তোমরা প্লিজ এইটুকুই হেল্প করো পুরো গানটা শোনো একটাই গানের ভিডিও করব কিন্তু পুরো মন দিয়ে শুনে সাড়ে একটার মধ্যে আমি পোস্ট করে দেবো তোমরা ঝটপট করে গেছে একটুখানি দেখে নিও দেখে নিলে আমার একটু ভালো লাগবে তাহলে ভাববো হ্যাঁ তোমাদের উৎসাহ আছে তাহলে তাকে গানের লাইনে আমার ফ্রি যেতে বলবো তার লাইফ তার সে গানটাকে খুব ভালোবাসে আর গান তো খারাপ নয় না গান তো খুবই ভালো জিনিস মানুষের মনে আনন্দ দুঃখটাকে মানুষ গান দিয়ে ভরিয়ে দেয় শেয়ার করে তাহলে সেটাই জন্যই বলছি তোমরা আজকে রাত্রি সাড়ে আটটার সময় ঠিক অন্ত ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা অ্যাক্টিভ থেকেও আমি সাড়ে আটটার সময় পোস্ট করলে তোমরা ঝটপট করে দেখে নিই কমেন্ট বক্সে জানিও কেমন গানটা সত্যি সত্যি জানাবে কিন্তু মিথ্যে মিথ্যে জানাবে না মন থেকে জানাবে না দিতে হয় বলে কমেন্ট ওরকম কিছু করবে না কিন্তু মন থেকে যেটা বলবে সেটাই করবে আমি এটা মানি আমার মন থেকে যেটা বলল আমি সেটাই করি তো চলো বেশি কথা নয় টাটা বাই সবাই ভালো থাকে অনেক কাজ আছে রান্নাবান্না যে ব্রেকফাস্ট আছে করতে হবে চলো বেশি কথা বলতে পারছি না রাত্রি সাড়ে আটটার সময় পোস্ট করতে আজকে আমার ছেলের নতুন এসে সেটা ছোট করে সাবস্ক্রাইব বিল বাটনটা ক্লিক করে দিয়ে আর অতি অবশ্যই কমেন্ট করতে কেউ বলো না এই ভিডিওতে আর লাইক করো কিন্তু চলো টাটা বাই বাই অল বেস্ট